নমস্কার বন্ধুরা, আমি শিক্ষিতা। আমি একটা গল্প করব। ওই গল্পটা তোমাদের শুনতে হবে। আমি শুরু করছি, আর সঙ্গেও থাকবো। অনেক বড়। গুড মর্নিং। এখন বাজে 5টা। তো আমি আজ গেলাম বোনের বাড়ি। চলো। মর্নিং মাই অল ফ্রেন্ড। আমরা এখন দুবরাজপুরে আছি। তো আমি এখন চললাম হাওড়া, বোনের বাড়ি। তো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করব। ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে যাব। মিষ্টি উছলা। আমরা এখন তিনজনা মিলে হালকা পাতলা টিফিন করে নিচ্ছি, কারণ টিফিন না করে নিলে আমার কথা ওষুধ খেতে পাবে না। বললো আমাকে মুড়ি মেখে দাও, তো আমি মুড়ি মেখে দিলাম। তো সঙ্গে আমরাও খেয়ে নিলাম। তো ও এখন ওষুধ খাবে। পানাগর থেকে ছাড়ল, আর এখন পাতলা এখন ওষুধ বার করছে, ওষুধ খাবে। এইটাতে সংসার গুছিয়ে যাচ্ছি। তো পানাগড়ে তেমন লোক থাকে না। পানাগড় স্টেশনটা বেশিরভাগ টাইমই ফাঁকা, ট্রেন ফাঁকা থাকে, স্টেশনও ফাঁকা থাকে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমানের বাসের ব্রিজ লাইন। তো এটা যখন আমি ফার্স্ট উৎসবকে নিয়ে আমার মামার বাড়ি যাচ্ছিলাম, তখন এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। না না, ওটা ভালো না, বাজার জিনিস কিনতে হয় নাকি? তুই এটাই খা। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। বর্ধমানে অনেকক্ষণই দাঁড়ালো, আর আমরা হালকা পাতলা টিফিন করে নিয়েছি। আর এখন আমরা চললাম হাওড়া, কারণ পানি ফল খেলাম, মুখে লেগে গেছে। আমার বোনের বর এখন ঠিক আছে আপাতত, তো ওকে এমার্জেন্সি থেকে এখন নর্মাল বেডে দিয়েছে। তো আমরা ওকে মুন্নাকে দেখতে চললাম। আর কালকে ভাই গেছে, ভাই আছে, আর আপনাদের সঙ্গে ফোনই করা হয়নি, কোনো ভিডিও করা হয়েছিল না। তো ভাবলাম চলো যাচ্ছি, যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো ইচ্ছা আছে রাতেই ফিরে আসবো, জানি না কত কী হবে। তো যদি আসতে পারি সেটাও তোমাদেরকে জানাবো। আর ভাই হসপিটালে আছে, ভাই এখন মুন্নাকে দেখে আবার ওদের বাড়িতে যাবে, তারপরে আমরা যাবো, দুপুর গড়িয়ে যাবে, সন্ধেবেলায় দেখতে দেবে। তো চলো ভাই। তো পুরীর পর এটা হচ্ছে আমার লং জার্নি বলতে পারো, হাওড়া। সেই পুরী গেছিলাম, তখনই এসেছিলাম, আর এই রুটটায় আমার আসা হয়নি। আবার আমি চললাম, ভাবিনি এইভাবে যাব, কিন্তু এখন পরিস্থিতিতে পড়ে যেতে হচ্ছে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যাকে বলে। তো এখন বর্ধমান থেকে ছেড়ে বেরোচ্ছে। বর্ধমানের পর অনেকটাই লং রাস্তা হচ্ছে ব্যান্ডেল। তো এই রাস্তাটা আমার খুব চেনা রাস্তা, যেহেতু আমার যখন মামার বাড়ি যেতাম এই রাস্তা হয়ে যেতাম। ব্যান্ডেলে নেমে নৈহাটি, নৈহাটি থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে আমি মামার বাড়ি পৌঁছাতাম। আর এই ধানমাঠগুলোর কথা খুব মনে পড়ছে, কারণ তখন আমরা এই ধানমাঠগুলো দেখতাম, তো বেশ ভালো লাগতো। তো সেই কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে আজকে। এখনও পৌঁছায়নি ব্যান্ডেলে, ব্যান্ডেল পৌঁছাতে এখনও দেরি আছে 20 মিনিট। থেকে এখন ট্রেন ছাড়ছে, হাওড়া স্টেশনে।
হাওড়া ঢুকে গেলাম, কারণ আর দেরি নেই, তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ঢুকে গেলেই অনেকটা কেমন যেন লাগে, প্রচুর ট্রেনে ভিড়ে। তো আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে নামি, এখন আমরা বাইরে বেরিয়ে যাব বাস ধরার জন্য। তো প্রচুর পরিমাণে স্টেশনে ভিড় থাকে। তো হলো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, গ্রাউন্ড ফ্লোরে আমার একদম নিচে টিকিট কাউন্টার। আর এই জায়গাটা প্রচুর দোকান, যেমন নামছে তেমন ঘুরছে। তো এত নিচে থাকে, এত লোকের নিচে, তো আমি গিয়ে আমি ঘুরিয়ে যাবো বলছি না। তো হাওড়া ব্রিজের এখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমার কর্তা বলো চলো ওই সাইডে আমরা বাস পেয়ে যাব। তো আমরা স্টেট বাসে চেপে গেলাম, পুরো চলে যাব এখন শিয়ালদা। হাওড়া থেকে আমরা বাসে করে যখন যাচ্ছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখো এটা আদি মোহিনী মোহন কাজিরালের শোরুমটা। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর উৎসব আর আমি এক জায়গায় বসেছিলাম। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো তোমরা দেখে নাও, বাসে করে এসে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি, কারণ আমাদেরকে যেতে হবে বজবজ লাইনে। তো বজবজটা উল্টো রোড। তো আমরা বজবজে ট্রেনে চেপেও আবার নেমে গেছি নুঙ্গি মোড়ে। ওখান থেকে পেয়ারা আর কদবেল কিনলো আমার কর্তা, তারপরে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো হঠাৎ করে রাস্তায় দেখতে পেলাম জগদ্ধাত্রী ঠাকুর। এটা আমার জীবনের প্রথম জগদ্ধাত্রী ঠাকুর দেখা বলতে পারো। আমি কোনোদিন এর আগে জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। হ্যাঁ, মোবাইলে টিভিতে এসব দেখেছি, কিন্তু কাছ থেকে গিয়ে দেখা বা প্রণাম করা কোনোটাই হয়নি। জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম, তাও আবার নুঙ্গি এসে, তার থেকে বড়, কিন্তু আইকিউ সিটির মতনই অনেক বলো। আমরা এখন চলে এসেছি মুন্নাকে দেখতে, ড্রেস চেঞ্জ করিনি, বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি, কারণ হসপিটাল থেকে যেয়ে আবার আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে, চান করতে হবে। তো যার কারণে আর আমরা চেঞ্জ করিনি, শুধু খেয়েই বেরিয়ে গেছি। আর ভাই ছিল, ভাইও বেরিয়ে গেল বাড়ির দিকে। তো আমরা এখন চললাম মুন্নার সঙ্গে, জানলা দিয়ে হাই হ্যালো করবো, এখনো টাইম হয়নি। এটা জগন্নাথ গুপ্তা হসপিটাল, তো বলতে পারো ছোট্ট নয়, অনেক বড় মেডিকেল কলেজ। তো এখানে বাচ্চাদেরকে অ্যালাউ করে না, আর আমরা 10-15 মিনিট আগে এসেছি, যেহেতু টাইম হয়নি, ভিজিটিং টাইম নয়, এখন আমাদেরকে ভেতরে যেতে দেবে না। তো উৎসব আর টোস্টিকে নিয়ে আমি মাঠে বসে বসে খেলা করছিলাম, ওরা কী করবে খুঁজে পাচ্ছিল না। তো যে যার মতো খেলছিল, উৎসব কার্ট উইল করছিল, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। জগন্নাথ গুপ্তায় আমি ভেতরে ঢুকে গেছিলাম বাচ্চাগুলো নিয়ে, আর বোন আর আমার বর দুজনে লিফটে যাওয়ার জন্য ওয়েট করছিলো কোন লিফটটা কখন খুলবে। আমরা এখন জগন্নাথ গুপ্তা এই যে এইখানে মাসি আছে, এখানে ও আছে, আর এখানে দেখো, এখানে দেখো আমি একটা জিনিস করছি আজকে, ওই দিকে দেখাও। আমি আজকে একটা জিনিস করব, ওই দিকটা দেখো। আর বাবাকে দেখার জন্য, আর ওইখানে বাবার অনেক মন খারাপ হচ্ছে ঘরে আসার জন্য, ওই ব্যাস। তো আমি আর কর্তা এখন লিফটে আছি। আর এখানে দেখো দুটো খুব সুন্দর ঠাকুর আছে, রাধা কৃষ্ণ, এখানে সবাই প্রে করে। ভালো পরিষেবাটাও খুব ভালো দিচ্ছে। আর ও হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভর্তি হয়েছে, তো দারুণ দারুণ সব কিছুই ভালো। কিন্তু মুন্নাই আমাদের থাকতে চাইছে না, ও বলছে আমি আর থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু
আমরা সবাই বুঝিয়ে এলাম যে তুমি আর একটা দিন অন্তত থাকো, আর দুটো দিন থাকো, তোমাকে আবার চেক আপ করাবে, তারপর তুমি একবার পুরোপুরি সুস্থ হও, তারপরেই বাড়ি যাবে। কারণ এখন যদি তুমি এরকম অবস্থায় বাড়ি ফিরে যাও, তো তারপর যদি আবার কিছু হয়ে যায় তখন রিস্ক কে নেবে, তাই না? তো আর দুটো দিন থেকে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপরেই যাবে। আর আমরা এখন এই বাইরেটায় বসে আছি, আর ওর মেয়ের এখন আবার গেল ভেতরে, কারণ বাথরুম পেয়ে গেছে। তো সীমা এলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। খুব সুন্দর হসপিটালটা, একদম নিউ, আর অনেকটা বড় এরিয়া নিয়ে হসপিটাল। এখানে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আছে, তো যারা মেডিকেল নিয়ে পড়ছে তারা এখানে আছে। প্রচুর সুবিধাগুলো খুব সুন্দর। তো আমরা সামনের গেট দিয়ে ঢুকতে পারিনি, আমরা এমার্জেন্সি দিয়েই ঢুকেছিলাম। তো সেখান দিয়ে ঢুকে মানে ওদের চেনা পরিচিত কেউ ছিল, সে আমাদেরকে নিয়ে গেল। আর সামনে দিয়ে একজনে যেতে পারে কার্ড নিয়ে, আর এই যে আমার পাগলা বাবা। তো আমরা এখন এখানে বসে আছি, এরপরে আমরা অটো করে বাড়ি চলে যাব। বুঝিয়ে এলাম যতটা, এবার আমরা বাড়িতে গিয়ে স্নান করব। সকাল থেকে সেই একটাই ড্রেস পরে আছি, স্নান করব না, কারণ হসপিটালে আসবে বলে। আর আমরা তখন স্নান করে খেতে বসিনি, কারণ জানি যে আবার এখান থেকে গিয়ে তো আমাদেরকে আবার চান করতেই হবে যদি স্নান না করি। হসপিটাল থেকে দেখলি না কি অবস্থা। তো যতই হোক, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, হসপিটাল থেকে গিয়ে কেউ বাড়িতে গিয়ে এইভাবে ঢুকে যেতে পারে না, তাই না? তো এগুলো স্নান টান করবো, আর সারাদিনের ধকলা নিতে তবেই যাবে না। আমি চান করতে পারবো না। তুই উষ্ণ গরম জল করে দেবে মাসি, আর এগুলো সব ছাড়বি, হাত পা ধুবি, ঢুকে যাবি। তুই ছোট, কিন্তু আমাদেরকে করতে হবে, নাহলে আমি করবই না, আমাদের গায়ে জ্বালাটা যাবে না। তো এখান থেকে বেরোবো একটু পরে, আর আমার ফোনে চার্জও নেই, ওই জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না। আর আমি 5 বছর আমি যাই, ঠিক আছে? হ্যাঁ, সেই প্রায় 5 বছর হয়ে গেল টোস্টির মুখে ভাত মানে অন্নপ্রাশনে এসেছিলাম, রাস্তাঘাট সব গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, আবার এলাম জগন্নাথ, এখন আমরা বাড়ি যাব। তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আমি আর আমার কর্তা মিলে চললাম বাজার করতে। তো যাওয়ার পথেই দেখছি রৌদ্র ছায়া ক্লাব, এটা হচ্ছে মহেশতলা পুলিশ স্টেশনের সামনে। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওখানে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিলাম, তারপরে আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো এখানে গেলেই আমার বাজার করতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণে সমুদ্রের মাছ পাওয়া যায়, যেগুলো আমাদের খেতেও ভালোবাসি এবং দেখতেও বেশ ভালো লাগে। তো ওখান থেকে আমি চিংড়ি মাছ নিলাম, বড় চিংড়ি, কুচো চিংড়ি, আর নিলাম ইলিশ। তো ইলিশ মাছ কাটাটা থেকে তুমি হাসবে, বটিটার অবস্থা দেখো, এত পরিমাণে মাছ কেটেছে যে বটিটা সরু হয়ে গেছে। কাল আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি, তারপরে এখন রান্না বান্না হচ্ছে। কী কী রান্না করলাম, ছোটো ছোটো কুচে চিংড়ি নিয়ে এসেছিলাম, দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া। আর কী করছি চলো তোমাদেরকে ব্যাখ্যা মারা দেখাতে থাকি। এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর এর থেকেও ছোটো ছোটো কুচে চিংড়ি এনেছিলাম, সেটা দিয়ে কুচো চিংড়ি দিয়ে হচ্ছে বড়া, আর ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, বেগুন সর্ষে দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়েছে। লোটে মাছ, লোটে মাছে ঝোল। তো মুড়ি রান্না করবো, আমি রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? সকাল সকালেই আমরা আজকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে। আর ওর এই হচ্ছে ছোট্ট রান্নাঘর, দেখে নাও, চলো তোমাদের একবার দেখ। তো খাওয়া দাওয়া করে একটাই বেরিয়ে গেলাম আমরা ওদের বাড়ি থেকে। তো বাড়ি থেকে টোটো করে এসে 10 মিনিটও লাগে না টোটোতে আসতে, সোজা চলে এলাম নুঙ্গি স্টেশনে। স্টেশনে আসার পর কর্তা টিকিট কেটে নিল শিয়ালদার, আর স্টেশনে দেখো তখন খুব ফাঁকা ছিল, কিন্তু যখন ট্রেন ঢুকলো প্রচুর পরিমাণে ভিড় হয়, আর এই এলাকাটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সব সময়ই। তো যাই হোক, ট্রেনে উঠে সিট পেয়ে গেছিলাম বসার জন্য, কারণ লুঙ্গির আগে স্টেশনটাই হচ্ছে বজবজ। তো বজবজ থেকে ট্রেনটা ছাড়ে, তো চলে এসেছি আর টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা বেরিয়ে গেলাম। কোলে মার্কেটটা একটু ঘুরলাম কেমন লাগে দেখার জন্য যে কী পাওয়া যায়। তো সেখান থেকে আমরা বেশি কিছু কিনিনি, শুধু ফল কিনেছিলাম রাস্তাতে খাবার জন্য। তো কিনে আবার আমরা চলে আসি স্টেশনে, দেখো স্টেশনে কী পরিমাণে লোক,
পিঁপড়ের মতো কিলবিল কিলবিল করছে, কিন্তু এই লোকগুলো একটু পরে একটাও থাকবে না। দেখো স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, এই মুহূর্তে স্টেশনে আর কোনো লোক নেই, যেহেতু যখন ট্রেন ছাড়ছে তখন 10 মিনিটের মধ্যে ট্রেন ফাঁকা, তারপর আর লোক থাকে না। আমরা সব হতভাগার এখানে বসে বাড়ি যাব, আমাদের ট্রেন এখনো আসেনি। এখন শিয়ালদা আর চিউড়ি মেমু ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা স্টেশনে আসছে, আমরা এই ট্রেনটাতেই যাব। এখন এই ট্রেনটা আসছে কিন্তু এখন ছাড়বে না, ছাড়বে হচ্ছে 5:14। এটা হচ্ছে আমাদের শিউড়ি দুবরাজপুর লাইনের ট্রেন, সবাই দেখে নাও, মেমু এক্সপ্রেস, আমি প্রথম চাপবো। বাকি আছে ট্রেন ছাড়তে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে একদম রাইট টাইম। আর আমাদের যে খাবার দাবার নাকি নৈহাটিতে গিয়ে দাঁড়াবে, তারপর ব্যান্ডেল, বেশি ঘোনা কটা, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, উখড়া, অন্ডাল, উখড়া, উখড়া দাঁড়াই না না, পাণ্ডবেশ্বর, তারপর দুবরাজপুর, তারপর শিউড়ি। দুর্গাপুরে ভাই আসার কথা ছিল, কারণ ভাইয়ের চার্জার রেখে এসেছিলো চার্জারটা নেবার জন্য, আর ভাই উৎসবের জন্য চাউমিন নিয়ে এসেছিলো, কারণ ভাইকে বলেছিলাম যে চাউমিনটা এনে দিস। আমরা দুলছি গো, এই সব তাড়াতাড়ি আয়, প্ল্যান ছেড়ে পালাবে, এদিকে চলো, এদিকে উঠবে। হ্যাঁ এদিকে বেরোবে, বাড়ি চলে এসেছি। আর এই দেখো বাড়ি এসে জামা কাপড় সব খুলে নিয়েছি, এখানেই রেখে দিলাম সব জামা কাপড়গুলো, এগুলো কালকে সকালে কাচাকাচি করব। আর এখন বিছানাপত্র ঝেড়ে শুয়ে পড়বো, রাস্তায় অনেক কিছু খেয়ে নিয়েছি আর খেতে নিয়ে খাবার। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তো ছোট্ট ছোট্ট করে দুদিনকার ভিডিও একসঙ্গেই দেবো ভাবছি কালকে থেকে আজ অবধি। তো কেমন লাগে তোমরা জানিও। আর আমাদের সমেন এখন সুস্থ আছে, ডাক্তার কালকে আবার একটা মাথার স্ক্যান করিয়ে তারপরে ওকে ওষুধপত্র দিয়ে ছুটি দিয়ে দেবে। তো আর বড় করছি না, আর অনেক রাতও হয়ে গেছে, এখন 10টা বাজে। তো সব ঝাড়াঝাড়ি করে শুয়ে পড়ি, কাল সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, গুড নাইট।